আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। আমরা জানতে চাইব ওনার নাম। আমার নাম সালমা আক্তার। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আমি দেশের বাড়ি মানে গ্রাম মেঘনা থেকে, আর ডিস্ট্রিক্ট মানে কুমিল্লা। কুমিল্লা জেলার মেঘনা থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে? আমার মানে আর্থ্রাইটিস সমস্যা ছিল, আর হাতে পেমেন জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, কি ফুলিয়া যাইত আর ব্যথা করত প্রচন্ড। এখন ইনশাআল্লাহ দয়া মানে ভালোই আছে। আচ্ছা, এই সমস্যাটা আপনি কত বছর যাবত ভুগছিলেন? আড়াই বছর হয়ে গেছে প্রায়, এখন মানে পুরোপুরি ইনশাআল্লাহ দয়া সুস্থ। মানে কত আড়াই বছর যাবত আপনি আপনার এই আর্থ্রাইটিস এর সমস্যা জনিত কারণে আপনি ভুগছিলেন? হ্যাঁ। আচ্ছা, জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছেন এটা? হ্যাঁ, এমনিতে মানে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করছি, কিন্তু এরকম মানে টাইপ এ মানে একবার মানে ভর্তি হইয়া কোনোখানে ব্যায়াম ট্রিটমেন্ট এরকম ট্রিটমেন্ট মানে করানো হয় নাকি, মানে ওইভাবে ডাক্তার দেখাইছি কি সমস্যা। যে ধরনের ট্রিটমেন্ট গুলো করেছিলেন তো সেটার ফলাফল কি ছিল আপনার পরবর্তীতে? মানে মোটামুটি তেমন একটা ভালো ছিল না, ছিল না কি। তাই এখানে আসার পরে স্যারের নিউজ দেখে এখানে আসার পরে মানে আল্লাহর রহমতে অনেকেই ভালো। আচ্ছা আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি তো ডক্টর সফিউল্লাহ স্যারের আন্ডারে মানে ভর্তি ছিলাম। ডক্টর সফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 15 দিন। আজকে 15 দিন। সো 15 দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আপনি নিজে বলছেন যে আপনি এখন অনেকটুকু সুস্থ এবং অনেক ভালো বোধ করছেন। আপনার যে ধরনের স্বাভাবিক কাজগুলো আপনি আগে করতে পারতেন না, এখন কি সেই কাজগুলো আপনি করতে পারেন, অনায়াসে করতে পারেন? হ্যাঁ, করতে পারি, অনায়াসে করতে পারছেন। আচ্ছা, এখানে আমরা ওনার মাকেও পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে মমতাজ বেগম। মমতাজ বেগম, আমি কুমিল্লা, আমার গ্রাম হচ্ছে মাইনকারসর, সাইজ 5 ওয়ার্ডের মহিলা মেম্বার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, জানতে চাইবো যে সালমা আক্তার, উনি বেশ গত প্রায় আড়াই বছর যাবত ওনার আর্থ্রাইটিসের কারণে উনি বিভিন্ন ধরনের সমস্যা উনি ভুগছিলেন, তো বিভিন্ন জায়গায় হয়তো উনি বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন। তো ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে উনি গত 15 দিন যাবত উনি ভর্তি ছিলেন। আপনার কাছে জানতে চাইবো যে ভর্তির আগে ওনার কি অবস্থা ছিল আর বর্তমানে আপনি ওনাকে কি অবস্থায় দেখছেন? উনি আমার ফোলার বুক। আচ্ছা, উনি জয়েন্টে জয়েন্টে ব্যথা, তো যাই যেন বলছে আমি আমরা গেছি ডাক্তার দেখাইছি, ডাক্তার ওষুধ দিছে, ব্যথার ট্যাবলেট দিছে, খায় কিছু কমে। কিছুদিন আগে গেছে, 1 বছর আগে ইন্ডিয়ানতে একটা সুই বের এনে দিছি 5000 টাকা। ওই সুইটা আমি কলা বাগানে তিনছি, টাকা মিরপুর কলা বাগানে নিয়ে দেওয়ার পরে পায়ে হাতে সুই দিছে, আবার সুই দুধ খাওয়াইছ, মানে এই আস্তে আস্তে ব্যথা করে খাবার একটু থাম দিলে থাকে, পরে আবার ব্যথা সেতে তাস্তা। প্রায় 3 বছর হয়ে গেছে, 3 বছরের মেয়েদের মানে টিভির মেয়েদের দেখলাম ছাড়ে, মানে ইমুন হসপিটালও নিলে এই রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, থেরাপি মেরাপি দিলে ডাক্তার ভালো। তো নিজে নিজে চিন্তা করে সাহস করে হসপিটাল বার করছি, বার করে স্যারের লোক কথা বলছি, স্যারে বলছে 10 দিনের থেকে 15 দিন থাকতে হবে, ইনশাল্লাহ আপনার পোলার গো ভালো হয়ে যাবে। তো 10 দিন রইলাম, স্যার আবার কিছুদিন আমি বাইরে গেল, বললাম স্যার আলাম সাইরা দেন, কারণ আমি স্যার মনে আরো 5 দিন রাখবো, যদি আমি 5 দিন রাখি আপনারা গরিব মানুষ আমরা কিছু ডিসকাউন্ট করে দিই, তো ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিছে রাইখা, মানে আমার বউ পুরা পুরি সুস্থ আছে, নিয়ে যামু। আবার স্যারে বলছে 15 দিন পরে আসবো, আবার দেখাই নিবো স্যারে। আচ্ছা, তো একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি ডিপিআরসি হসপিটালে গত 15 দিন যাবত আপনি অ্যাডমিট ছিলেন, তো এই ট্রিটমেন্ট চলাকালীন সময় এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটাকে আপনি টাইম টু টাইম সবকিছু পেয়েছেন? হ্যাঁ, আমি সবকিছু টাইম টু টাইম পেতে, আর সবার ব্যবহার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, একটু ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন লেগেছে আপনাদের? না, পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো, মানে সবার ব্যবহারটা অনেকই ভালো, সবাই খুবই আন্তরিক, মানে একটা পরিবারের মতো করে সবাই, একটা পরিবারের মতো। এখন মানে আসার সময় তো মানে যে আমার মানে ট্রিটমেন্ট করছে ওনায় মানে মলিন হয়ে গেছে, জানি এতদিন ধরে আসছে বাসার মধ্যে, একটা পরিবারের সদস্যের মতো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আই যে নার্সা পুরো মানে অনেক আদর করছে, মানে টাইমে টাইমে গিয়া দেখছে, মানে যে আমার বাচ্চার সাথে আর দুষ্টামি করছে, বাচ্চা আছে, একটা বাচ্চা মানে মলিন হয়ে গেছে, জানি আপনি চলে যাবেন, আমার বাইরে কিছু আনা লাগলে
না সব ধরনের সেবা তার প্রপারলি পেয়েছেন জানতে চাইবো যে আপনারা গত তিন বছর যাবত আপনি আর্থ্রাইটিস কারণে আপনি ভুগছিলেন বিভিন্ন ডক্টরের কাছে হয়তো গিয়েছেন কিন্তু যে ধরনের আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল হয়তো আপনি সে ধরনের ট্রিটমেন্ট পাননি তো আমাদের এই বাংলাদেশের হচ্ছে গ্রামে এবং শহরে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো আপনার মতো এরকম আর্থ্রাইটিসে ভুগছেন যারা হয়তো আপনার কোমরের ব্যথা ঘাড়ে ব্যথা সহ বিভিন্ন ব্যথা তারা ভুগেন কিন্তু তারা জানেন না যে কোথায় গেলে তাদের জন্য ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে কোথায় গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন এমনও হয় যে আমাদের দেশে এত ভুয়া ডক্টর আছে যাদের কাছে গেলে টাকা শেষ হয়ে যায় কিন্তু তারা কখনো ভালো হন না এমনও হয় যে ভুল চিকিৎসার কারণে তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনারা জি আমি বলবো জি বলেন আমি বলবো বলে এই যে মাথা ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা সব কান ব্যথা এমনও মানুষ আছে দৈরা উড়ায় দৈরা নেই ওই মানুষরা ডাক্তার বিচারা পায়ও না জি জি ডাক্তারখানা চিকিৎসা করে যে রোগের যে ওষুধ এই ওষুধ দিলে রোগ সারবো তো যে রোগের যে ওষুধ এই ওষুধ দিলে সারবো এই রোগের ওষুধ এই স্যারের কাছে ডিপি হসপিটালে ইনশাল্লাহ রুগী থাকলে রুগী নিয়ে আসবো ফাড়াই দিতে যদি পারি যদি আমার দরে আমি তো একটা মেম্বার বলে আপনি আমার লইয়া যাবেন আমি ইনশাল্লাহ এই হসপিটালে আসবো আমরা এই রোগের ওষুধ কিন্তু কানে হয়নি শুধু টাকা বাঁচছি কিন্তু কাজ হয়নি আচ্ছা আপনাদেরকে বিটি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল